हो रही है उम्र मितले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदाम। बरफेर चाकार मतो जिंदगी केवल बोलते आसे, हो रही है उम्र मितले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदाम। चुपे चपे आस्ते आस्ते जिंदगी माइनस होते से माइनस, कौजे 3 বছর বয়স এখন 7 বছর, এখন 10 বছর, এখন 15 বছর, এটা কি প্লাস না মাইনাস? কথা কয় প্লাস না মাইনাস? ও রহি হ্যায় উম্র মিতলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদল। সময়ের শপথ নিশ্চয় সব মানুষ ক্ষতির ভিতরে হাবলু বুকাচ্ছে, মাশাআল্লাহ মহামান্য রাষ্ট্রপতির সময়ও মাইনাস হইতে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সময় মাইনাস হইতে আছে, কথা কয় না কেন? বেগম খালেদা জিয়ার সময় মাইনাস হইতে আছে, এর সাথে সাথে মাইনাস হয়ে শেষ হয়ে গেছে গা, কথা কয় না কেন? रही है उम्र मितले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदाम। शैखुल हदीस अजीज लोगेर समय माइनस, शैखुल हदीस जुनैद बाब नगरीर समय माइनस, शैखुल इस्लाम मोहम्मद सुबीर समय माइनस। माइनस माइनस ठीक ना बेटी? আমারও মাইনাস আপনারও মাইনাস, কথা কয় না? পুঁজি শুদ্ধে শেষ, পুঁজি শুদ্ধে শেষ। এই সমস্ত ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হইল দুইটা, এই যে ওলামায়ে কেরাম কষ্ট করে ওয়াজ মাহফিল করায় আপনারা এসে শুনেন, ওলামা হযরতরা ওয়াজ করেন, উদ্দেশ্য হইল দুইটা। একটা উদ্দেশ্য হইল কোন নতুন জিনিস জানা, যেটা আমি জানি না এটা বয়ানে বসলে হয়তো আমি জানব। দুই নম্বর হইল আমার নেক কাজ করতে ভালো লাগে না, গুনাহ করতে খারাপ লাগে না, বয়ানের পরে ইনশাআল্লাহ গুনাহ করতে খারাপ লাগবে, ভালো কাজ নেক কাজ করতে ভালো লাগবে। অর্থাৎ আমার ব্যাটারি দুর্বল, আমার কলব দুর্বল, এই বয়ান শোনার পরে ব্যাটারিতে চার্জ হবে, চার্জ ব্যাটারিটা চার্জ হবে। এখন আবু আমিন পড়তে ভালো লাগবে, ইশরাক করতে ভালো লাগবে, তাহাজ্জুদ করতে ভালো লাগবে, ঘুষ খেতে খারাপ লাগবে, সুদ খেতে খারাপ লাগবে, দাড়ি সাজতে খারাপ লাগবে, দাঁড়াইয়ে প্রস্রাব করতে খারাপ লাগবে, অর্থাৎ গুনার কাজ করতে খারাপ লাগবে। আর নেক কাজ করতে কি লাগবে? দুইটা উদ্দেশ্য, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নাই, এরপরে আল্লাহর সন্তুষ্টি এটা হলো পরের কথা। কিন্তু আমাদের একটা মানসিকতা হয়ে গেছে, কেউ যদি কষাইয়া টান দেয় এদের ওয়াজটা আমরা খুব ভালো করে শুনি, কষাইয়া টান বুঝিনি, কষাইয়া একটা টান দেয় তো কয় যে উফ ক্যা কাহানা কামাল কর দিয়া, যে বয়ান দিছে রে ভাই। যাওয়ার টাইমে একজন আরেকজনে জিজ্ঞেস করে কি বলছে বলতো, বুঝি নেই কি বলছে বুঝি নেই, এমনি টানটা সুন্দর হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ,
কথাগুলো বুঝিয়ে আমি আপনাদের এইখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার কাজ আছে। নাহলে কাজ না থাকলে আমার মাগরিব পরে দেয় না, এই জন্য খুব বেশিক্ষণ সময় নাই। গনিমত জান লো মিলকে বৈঠনে কো জুদাই কি গড়ি সরসর খায়। এই সমস্ত মজমা বেশিক্ষণ থাকে না, আবার প্রিয় মানুষগুলোও বেশিক্ষণ থাকে না। কথা কয় এ পর্যন্ত কত মানুষে মহব্বত করলাম, আমার ঘরে রাইখা রাইখা ওরা আস্তে আস্তে বিদায় হয়ে যাইতেছে। কথা কয় হাফিজ হুজুরের মহব্বত করছি, ও বাগছে বাগছে। আমি যাদের দেখছি এদের কথা বলতে, খতিবা আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ দেখছিলাম মহব্বত করছে, উনিও পাইছে। নুরুল আমির আতিকি সাহেব নোয়াখালীর উনিও পাইছেন। এরপরে আইসা ইদানিং এর উজানের হজরতকে মহব্বত করছি, উনিও পাইছেন। সর্মনায়ের মরুম বিশ্বের কথা আর বললাম না, কিন্তু উনিও পাইছেন। রেগুলারি জানলাম আইসিল মুক্তি ফজল কামিনী কুমিল্লা আশরাফুল ইসলাম শাইখুল ইসলাম আল্লামা আহমদ সুবি শাইখুল হাদিস আল্লামা জুনায়দ বাবুনগরী শাইখুল হাদিস নূর হুসাইন কাসমি সব বাড়ছে। থাকার কোনো সুযোগে নেই বলেন না, থাকার কোনো, এই জন্য দুনিয়া দিল লাগাইবার জায়গা না, দুনিয়া দিল লাগাইবার জায়গা না। এই তোরা দাঁড়ায় শেষ কিনলে রে বেটা, হয়তো বার নাহলে বস, এর ডঙ্গের কিছু নাই, আমার ডঙ্গের হুজুর না। দুনিয়া দিল লাগাইবার জায়গা না, কথা কয় না। তুমি যদি দুনিয়াতে দিল লাগাও তুমি চেক খাইতে হবে, চেক চেক খাই না। মেয়ে একটা লোকে প্রেম হয়েছে, এখন মেয়ে আরেকজন লোক হাতি কেটে রয়েছে, কিরে ক প্রেমে চেক খাইছে। তুমি ক্ষমতারে মহব্বত করো তুমি কিন্তু চেক খাও, ক্ষমতা তোমার সব সময় থাকে না। আরে কথা কয় না কেন, তুমি তোমার বিল্ডিং কে জায়গা জমিকে মহব্বত করো তুমি কিন্তু চেক খাও, কারণ এগুলো হয়তো তোমার সাইডে দেয় না হলে তুমি এগুলোর সাইডে চলে যাবে। আরে কথা কয়ে যাবে, এই জন্য একটা বুদ্ধি আছে চেক না খাওয়ার, সেই বুদ্ধি হইল আসমান জমিনের যিনি মালিক খালিক রব্বুল আলামিন, ইনশাআল্লাহ ওনার সাথে মহব্বত হইলে আর কোনো চেক খাওয়া নাই। আরে কথা কয় না, উনি আমার সাথে আমি ওনার সাথে। তুমি দুনিয়ার মহব্বত করো দুনিয়া পিছনে তুমি সামনে, বউরে মহব্বত করো বউ হইলো বাসায় তুমি হইলে এইখানে। আরে কথা কয় না, বউরে মহব্বত করো বউ হইলো বাসায় তুমি হইলে এইখানে। তুমি সংসদ ভবনকে ভালোবাসো আমরাও ভালোবাসি, কিন্তু দুই চার বছর পরে সংসদ ভবন একখানে তুমি আরেকখানে, এই জন্য আমরা বুদ্ধি দিই। তুমি আল্লাহরে ভালোবাসো লাভ কি, তুমি যে দিকে আল্লাহরে দিই। আর কথা কয় না কেন, আইনা মা তু আল্লো ফাতাম্মা ওয়াজহুল্লাহ আইনা মা তু আল্লো যেদিকে পিরায় আঁকি ওদিকে তোমায় দেখি, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথেই তোমরা যেইখানেই থাকো না কেন,
তুমি সফরে তোমার মালিক তোমার সাথে, তুমি বাসায় তোমার মালিক তোমার সাথে, তুমি জেলখানায় তোমার মালিক তোমার সাথে, তুমি জেলখানায় তোমার মালিক তোমার সাথে, তুমি ঈদগাহে তোমার মালিক তোমার সাথে, তুমি মক্কায় মুয়াজ্জমা মদিনায় মুনাওয়ারা তোমার মালিক তোমার সাথে, তুমি কবরে তোমার মালিক তোমার সাথে। যারা আল্লাহর আশেক হয় এরা চেকখান, এদের কোনো ঠক নাই, লস নাই, লস। এই জন্য এদের কোনো সময় মন খারাপ হয় না। আল্লাহর আশেক যারা হয় এদের কোনো সময় কি খারাপ হয় না? হ্যাঁ, এই ওয়াজ বুঝেননি? হ্যাঁ, যারা আল্লাহর আশেক হয় এদের মন খারাপ হয় না। মন তো খারাপ হয় প্রিয়জনকে হারাইলে, আরে বউ নেই রে মন খারাপ, পোলাটা মারিয়া গেল রে মন খারাপ, ব্যবসায় মারি খেল রে মন খারাপ, নেতাগিরি চলে গেল রে মন খারাপ। আল্লাহর সাথে যাদের প্রেম আর ভালোবাসা, হারাইবার কিছু নাই তো, কথা কয় না? হারাইবার কিছু আছে, যেহেতু হারাইবার কিছু নাই এই জন্য আল্লাহ ওলাদের মন খারাপ হয় না, এই জন্য ওরা জেলখানায় হাসে। আবার ফাঁসির কাস্তে ওইখানে হাসে, আরে কথা কয় না? মানে কারণ আছে, যার সাথে প্রেম উনি তো আছে, তো কথাগুলো খুব বুঝবেন। মুশকিল হলো আমাদের কথা আমরা বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না মানে হইলো কথাগুলোর সাইজ ভিন্ন। এটা কি পৃথিবীর প্রত্যেকটা মানুষ পেরেশান, কারণ সে তার মহব্বতের জিনিসটাকে সবসময় পায় না, ভালোবাসার জিনিসটাকে সবসময় পায় না। এখন ধরেন ওই বিবি হলো ঢাকা, ও থাকে চট্টগ্রাম, বিবিরও মন খারাপ এরও মন খারাপ, কথা কয়? এরপরে ঘন্টাকে ঘন্টা মোবাইলে কথা কয়েছে, কথা কইলে কি আর সমাধান হয় না? যদি দুইজন দুই কান্ডিতে হয় তো কোনো কথাই নেই, পেরেশানি কারে করে, ঘুরে ফিরে ওই কথাটাই। যদি কোনোভাবে রব্বে কারীমের সাথে সম্পর্ক করা যায়, মাশাআল্লাহ মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, কথা কয়? মন খারাপ হওয়ার কোনো কি নেই, কর না? ওদিকরুকালিল মুস্তাতি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনহু কাসারাবি, ওদিকরুকালিল মুস্তাতি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনহু কাসারাবি। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখেন, এ নাকি সাপের খেলা দেখায়? এই যে এত বড় একটা প্যান্ডেল করলো, জায়গা আছে খালি বসবেন, মুরগির পাখার নিচে ডিম ঢুকলে বাচ্চা হয়, মুরগির পাখার নিচে ডিম ঢুকলে বাচ্চা হয়, আর ডিম পাখার বাইরে দেখলে ডিম নষ্ট হয়ে যায়, না বাচ্চা হয় না খাওয়া যায়, কথা কয়? এটা আর কয়দিন কম, এটা তো বলতে আছে বত্রিশ বছর, এটা এমনি রাজনৈতিক কোনো মঞ্চ না, এটা হইল আমার আর আপনার রুহানি তারাক্কির জন্য, আধ্যাত্মিক তারাক্কির জন্য, উন্নতির জন্য। এটা আদব আছে, আদব এগুলো বৈশে নিরিবিলি শুনতে হয়, যা হোক খায়ের সময় একেবারেই কম,
আমি আপনাদের সামনে সূরা আল আসর তেলাওয়াত করেছি এবং একটা হাদিস শরীফ পাঠ করেছি আপনাদের সামনে। বড় গুরুত্বপূর্ণ সূরা, সূরার ভিতরের আলোচনা আরো গুরুত্বপূর্ণ। আমরা তো একজনের সাথে আরেকজনের দেখা মিলে এই সেই কথা জিজ্ঞেস করি, কেমন আছো, ভালো আছো, বাসা ভাই কেমন আছে। বিদায় নেওয়ার টাইমে একজন আরেকজনে বলি, যাও ভালো থাকো। বিদায় নেওয়ার টাইমে একজন আরেকজনের সাথে বলি, যাও ভালো থাকো। আগে তো খোদা হাফেজ বলতো, এখন বলে যাও ভালো থাকো। এ কইলে ও ভালো থাকবে। আমি যদি বলি যাও ভালো থাকো, আপনি ভালো থাকবেন? আরে মেয়ে আপনারা ভালো রাখবো কেডা? তা আমি কইতে আছি যাও ভালো থাকবে, মানে ব্যবসা এমন, যাও আমার কথায় তুমি ভালো থাকবে, তো ভালো থাকবে যাও। দোয়াও ভুলে গেছে, দোয়া করাটাও ভুলে গেছে। কিন্তু আমাদের বড়রা, বড় বড় ওলামা ইকরাম, সাহাবা ইকরাম, তাবিন, তবে তাবিন, ওনারা একজন আরেকজনের থেকে যখন বিদায় নিতেন, বিদায় দেখা সাক্ষাৎ হয়েছে, বিদায় নিতেন, একজন আরেকজনের এই সুরের শুনে দিতেন, তুই শেষ হয়ে যাবি। উদ্দেশ্য হইল তুই শেষ হয়ে যাবি, তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি যদি এই চার কাজ না করস। অতএব তুই ভালো থাকতে হলে এই চার কাজ করবি। আমার ওয়াজ বুঝেননি আপনারা? আমার একটা বদনাম আছে যে আমার ওয়াজ আমি ফাঁকে ফাঁকে নিজেও বুঝি, আমার ওয়াজটা ফাঁকে ফাঁকে যে কী কই বুঝি না। আমরা একজন আরেকজনকে বিদায় দিলে বলি যা ভালো থাকিস, আর পূর্বেকার মুরব্বীরা মুসলমানেরা একজন আরেকজনকে বিদায় দেওয়ার টাইমে এই সূরাটা শুনে দিত। উদ্দেশ্য হলে এই সূরার উপরে আমল করবি তো ভালো থাকবি। বুঝে না কথা বেড়া, ভালো থাকবে বলে থাকবো। হ্যাঁ ভালো থাইকে পেলে থাকা যাবে। ওরা ওষুধ খাইছে, ওষুধ ক্ষুধা লাগছে, যাও পেট ভরে যাবে, যাও পেট ভরে যাবে। আরে খানা খাওয়া লাগবো না, খানা না খেলে পেট ভরবি করবি? ভালো থাকিস, এই যাওয়ার টাইমে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, ভালো রেসিং দেখছো কথা কয়, এই মাত্র কয়ে দিলে যা ভালো থাকিস, আর যাওয়ার টাইমে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাবা ভেঙে গেছে, ভালো রয়েছিনি কি কস বেড়া সাগর কথাবার্তার পাল। এই সুরে শুনে দিতেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই সূরা অবতীর্ণ হওয়ার পরে কোরআনে মজিদে যদি আর অন্য কোনো আয়াত বা সূরা অবতীর্ণ না হতো, মানুষের আমলের জন্য, হেদায়েতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট ছিল। কথাগুলো খুব বুঝিয়ে সাদা সিধা কথা। আমরা তো খাই বেশি, ভিটামিন নেই, তাহলে সমানে খাই ভিটামিন নেই। ওই যে আরেকটা আছে, ওই যে কি আছে, এই ছোট ছোট বলাফল এখন থেকে এগুলো অভ্যস্ত আছে, কি ভরা লেখা করবো কর। হায় হায় তনহামা দাগ দাগ শুধু বুম্বা কুজা কুজা নেহম এক তন সদা আরজু দিল কুজা কুজা
জানে হাম এক তন সদা আরজু দিল কো জট জানে হাম তনহা মা দাগ দাগ সদ হুম্বা কো জাগ জানে হাম সারা শরীর কত ওষুধ দিব কত যেদিকে যাই এদিকে জামিলা কথা কয় না যেদিকে যাই এদিকে জামিলা মুলবিও জামিলায় বরা অ্যাডভোকেটও জামিলায় বরা ব্যারিস্টারও জামিলা বরা ডাক্তারও জামিলা বরা ফিসার মধ্যে জামিলা খলিফার মধ্যে জামিলা তনামা দাগ দাগ শত হুম্বা কুজা কুজানে আম এক তন সদা আরজু দিল কুজা কুজানে আম জামিলা সব জামিলা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কয়েছে সূরা ওয়াল আসর অবতীর্ণ হওয়ার পরে আর যদি কোনো সূরা অবতীর্ণ নাও হতো উম্মতের আমলের জন্য হেদায়েতের জন্য নাজাতের জন্য যথেষ্ট ছিল কারণ এইখানে একটা মানুষের দুনিয়াবি কল্যাণ আখরাতের কল্যাণের প্যাকেজ দেওয়া হয়েছে প্যাকেজ ফুল প্যাকেজ কথা বুঝতেছেন নি কথা কয় একদম ছোট্ট সূরা আমি বললি যে আসলে আগে এই সমস্ত সূরার উপর ওয়াজ করতাম না আগে দুমদারাক্কা ওয়াজ আসিল দুমদারাক্কা হ্যাঁ প্রবল নাসা দিল্লি লাল কিল্লা হাতাকে উড়াইব বুঝলি তো সোজা নেই বেটা দিল্লি লাল কিল্লা তুই ইসলামী পতাকা উড়াবি বেটা সেটা নি বাংলাদেশের একটা ইউনিয়ন ইসলামী পতাকা উড়াইতে পারস না কথা কয় আর কথা কয় না কেন সারা দেশ বুঝে সুদে মদে জুয়ায় বড়া পাউডার বাট করিয়ে দুর্নীতিতে বড়া এনে কি করতে পারস না বেটা দিল্লি উড়াবি বেটা আবার আমার কথা বুঝেন না আপনারা এগুলা বাদ দেন এগুলা বাদ দেন হাজার হাজারের দরকার নাই 313 জনের দরকার হাজার হাজার লক্ষ লক্ষ দরকার নাই দেয় তো কথা কোনো জিনিস নেই তুলে আছে না তুলে তুলের বস্তা নষ্ট হয় সময় লাগে কিন্তু সময় নষ্ট হইতে সময় লাগে আরে কথা কয় কেন ও রহে হে উমর মিতলে বরফে কম ও রহে হে উমর মিতলে বরফে কম চুপকে চুপকে রফতা রফতা দম বদম বরফের চাকার মতো জিন্দগি কেবল গলতে আছে ও রহে হে উমর মিতলে বরফে কম চুপকে চুপকে রফতা রফতা দম বদম চুপে যাবে আস্তে আস্তে জিন্দগি মাইনাস হইতেছে মাইনাস কয় যে 3 বছর বয়স এখন 7 বছর এখন 10 বছর এখন 15 বছর এটা কি প্লাস না মাইনাস কথা কয় প্লাস না মাইনাস ও রহি হে উম্র মিতলে বরফে কম চুপকে চুপকে রফতা রফতা দম বদম সময়ের শপথ নিশ্চয় সব মানুষ ক্ষতির ভিতরে হাবলু বুকাচ্ছে মাশাআল্লাহ মহামান্য রাষ্ট্রপতির সময়ও মাইনাস হইতে আছে মাননীয় প্রধানমন্ত্রীর সময় মাইনাস হইতে আছে কথা কয় না কেন বেগম খালেদা জিয়ার সময় মাইনাস হইতে আছে এর সাথে সাথে মাইনাস হয়ে শেষ হয়ে গেছে গা কথা কয় না কেন ও রহি হে উম্র মিতলে বরফে কম চুপকে চুপকে রফতা রফতা দম বদম শায়খুল হাদিস আজিজ লোকের সময় মাইনাস শায়খুল হাদিস জুনায়েদ বাবনগরীর
সময় মাইনা শাইখুল ইসলাম মাহমুদ সুবির সময় মাইনা মাইনাস মাইনাস ঠিক না বেটি আমারও মাইনাস আপনারও মাইনাস কথা কয় না পুঁজি শুদ্ধে শেষ পুঁজি শুদ্ধে শেষ পুঁজি আছে না এই সত্তর বছর বয়স হয়ে গেছে কে আমার আর আপনার রইল কই গেছে কেন আরে কথা قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي بين 60 إلى 70 أعمار أمتي بيا شايدر شطر المزا مزي وأقل من يجوز ذلك খুব কম উম্মতের বয়স 60-70 থেকে বেশি হয় নালে 60-70 ভিতরে সবার বয়স মাশাআল্লাহ আমার তো কাছে হয়ে গেছে গা কোরাইয়া উমর গতিলে বরফ কম চুপকে চুপকে রপ্তা রপ্তা কথা কি বুঝেন নি উনকের মুয়া শুনবেন লেগে আইসেন আমরা আমার জানা নাই ওয়াজ তো আমার কাছে হাজার আইটেমের ওয়াজ আছে আল্লাহ কি মনে হয় আছে না কোরআন মজিদের যত আয়াত কমপক্ষে এতটা ওয়াজ আছে আরো কথা আছে পাকে পাকে এক আয়াত দিয়ে পাঁচ জায়গায় ওয়াজ করে ফোলাফা দিবে পাঁচ জায়গায় পাঁচ রকম হয়েছে ডাল্লাদ ভাই ওয়াজ আরো আছে কিন্তু আজকে আল্লাহ গুলা বাইর করাইতে আছে কে বাইর করান বলেন কে কামে লাগান ভাইয়া কামে লাগান সময়ের শপথ কিসের শপথ সময় বড় দামি আর দামি জিনিস নষ্ট হইতে আছে কারো সময় টেলিভিশনের সামনে নষ্ট হয় কথা কয় কারো সময় টেলিভিশনের সামনে নষ্ট হয় কারো সময় ক্লাবে নষ্ট হয় কারো সময় ফাটির অফিসে বসে বসে গল্প গুছে আবার সিগারেট টানে নষ্ট আবার কারো সময় মসজিদে বসে বসে নষ্ট দুই নষ্ট কিন্তু একরকম না কথা কয় না কারো সময় জামিয়াতুর রহমান তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন বসে নষ্ট কথা কয় না কারো সময় কোনো আল্লাহওয়ালার খানকার মধ্যে নষ্ট কারো সময় দাওয়াত তবলিগের সিল্লার মধ্যে নষ্ট হয় মাদ্রাসার ফলাফানের সময় ফয়লা করতে গিয়ে নষ্ট হয় তাহাজ্জুদ পড়নে ওয়ালার সময় তাহাজ্জুদ পড়তে গিয়ে নষ্ট হয় মগর সবার সময়ের নষ্ট একরকম না কেউ সময় নষ্ট করে কিচ্ছু পায় না জিন্দগি বরবাদ কেউ সময় নষ্ট করে মশা মাশাল্লাহ আল্লাহ জান্নাতের মালিক হইয়া যা কথা ঠিক না বেটি কি বুঝলেন আপনি হা আপনি কি বুঝলেন মিয়া এ দেন না কি করে রে রাখেন ফিটিং করে ফিটিং করার ব্যবসা করো না দিলির ভিতরে ঢুকে বেটা ফিটিং বাদ দে ওইসব ফিটিং বাদ দে বকর বাদ দেবে এটা ফিটিং করে আর কাল তামসা থেকে হুজুর কেমন কখন এরকম করে আমি তাড়াতাড়ি উঠাব ব্যবসা করো না আমি বকর চক্কর বাদ দাও মার্শাল্লাহ এই সুরের মধ্যে এত ওয়াজ কিন্তু আমি তো এই সমস্ত ওয়াজে ঢুকিয়ে না কারণ আমার সময় আর নাই এজন্য আমি বাইরেতে বাইরেতে মোড়ামুড়ি দিয়ে যাইতে গেছি কথা কয় না বাইফা আছে বাইফা আছে আমি এই সুরার শহরের ভিতরে ঢুকতেছি না কিন্তু সুরার শহরের ভিতরে টাউনের ভিতরে ঢুকছি না বাইফাস কারণ আল্লাহর দয়ে আমি তো আল্লাহর গোলাম এলমে তফসিরের একজন নগণ্য ছাত্র সে হিসাবে তফসির আমার ফোন এই জন্য এটার ভিতরে আমি ঢুকতেছি না বাইপাস বাইপাস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আল্লাহ নেতার সময় নষ্ট হয় কর্মীর সময় নষ্ট হয়
ধনীর সময় নষ্ট হয়, গরিবের সময় নষ্ট হয়, সবার কিন্তু সময় নষ্ট হইতে আছে। কারো সময় নষ্ট হওয়ার পরে প্লাস মানি ব্যবসা হয়, কারো সময় নষ্ট হওয়ার পরে মাইনাস ব্যবসা। ব্যবসা নাই কথা কয়, আজ যারা বসে বসে হিরোইন খেয়া সময় যাইতে আছে না, কথা কয় না, কিছু পাইতে আছে নি? হ্যাঁ, যারা ডিং 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 ওই যে কি বাজায় না, ডেক্স ডেক্স, কথা কয় না, এতে তো মনে করে হেতে কি কারবার গড়াইতে আছে। তুই হইনির হলে কি কারবার গড়াছে আমি বুঝিয়েন না, তুই সোজা জাহান্নামে যাওয়ার জন্য কাজ করতে আছে, কথা কয় না কেন? আর এই যে এখানে বসে রয়েছে এরা চাতক পাখির মতো, সব দিনের প্রত্যেকটা কদম জান্নাতের দিকে আগাইতে আছে। যদি বুঝতে না রে তো কেবল আমার বিশি বিশি ঘুরতেন পাগল হইয়া, কিরে কি কয় রে মুরগি, কাউ আছি না কাউ আর হয়ে যাচ্ছি না দম বললাম ওটা কেল সিন দিকে লোক লোক নোক নোক টাকা বুঝাস কেন জান না বুঝাস না। এটা তো আমি বলি, এটা তো আমার একটা অভ্যাস হয়ে গেছে। এই বেটা তুই কয়টার মালিক এসেছিস, তুই কয় টাকার মালিক হিসেবে তুই এত মাস্তানে দেয়াস বেড়া, তুই যত টাকার মালিক হিসেবে তুই কি বেহেস্তের এক ইঞ্চি জায়গা কেনার মতো টাকা হয়েছে তোর কাছে? বেহেস্তের মধ্যে একটা ইট কিনবি এই কি ব্যবস্থা তোর হয়েছে? হ্যাঁ, তুই তো আমাকে বললো বল কি দেখাস কাটি, বলছে আমার আমেরিকার ব্যাংকে এত টাকা আছে, IMF-এ এত আছে, বিশ্ব ব্যাংকে এত আছে, তো সব একসাথ করার পর দেখত বেহেস্তের মধ্যে একটা ইট কিনত, তুই বেহেস্তের একটা ইট কিনত, কারোর কাছে মাল থাকলে এত সাহস বেশি হয় না, এই কারোর কাছে অস্ত্র থাকলে সাহস কি থাকে, কথা কয় না? এটা অস্ত্র যদি থাকে তো সাহস কি থাকে, আর দুনো পকেটে টাকা ভরা থাকলে সাহস কি থাকে? আমেরিকা বাড়ি, রাশিয়া বাড়ি, চীনে বাড়ি, জাপানে বাড়ি, জার্মানে বাড়ি, খুব সুবহানাল্লাহ, পাত্তাই দেয় না কারণে তোর এত কাছাকাছি বাড়ি দেখতে ওটা তুই পাত্তা দোষ না কারো করে ওটা, আর আমাকে বাড়ি হইল আল্লাহ পাকের দয়া, সাত আসমানের উপরে আরশ আযিমের নিচে, কথা কয় না কেন? আমারও কিন্তু করে বার্তা দেওয়ার সময় আসেনি রে, আরে আমার কথা বুঝেন না আপনারা, কে কে বুঝতেছেন হাত করে দেখেন তো, দিছেনি মাস গেলে এক টাকা ঢুকাইয়া, ভাই তোমার না তা আমার না তা বিশ্ব নবী মুস্তফা। আমি বললো কি না বললো, আমি হুজুরকে নেতা বললো কি না বললো কি, হুজুর বলছেন আনা সাইয়িদুল দিয়ারুল ইয়াউমুল কিয়ামাতি ওয়াল আহকাম, আমি কিয়ামতের দিবসে মানে কিয়ামতের দিবসে সমস্ত মানবতার উপরে আমার নেতৃত্বটা প্রতিষ্ঠিত হবে, সবাই বুঝবে না আমি নেতা, কথা কয় না কেন? এখন তো সবাই এখন মনে করে যে ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, এই হেই, যদি বুঝতি মোহাম্মদ আরবি চলেছিলেন কি জিনিস, আমার রসুলের কথা আসলে জানেন আমার কলজাটা বইটা যায়, কথাগুলো খুব বুঝেন রে ভাই, ও আজ আল্লাহ আল্লাহ বাসাইলে আপনারা শুনবেন, এটাই বাস্তব, কিন্তু আপনি বিষয়গুলো বুঝার চেষ্টা করেন। অনেকে কিন্তু কোরআন হাদিসের মজা পায় না,
বয়ান কইরাও মজা পায় না, বয়ান শুনেও মজা পায় না, কথা কয় না। ওই যে কাল মাল মাল কি ওয়াজ করু পাবলিকে মাল দিব, কথা কয় না কেন? এই মানসিকতার থেকে ওয়াজ করা ওয়াজ শোনা। আমি বলছি অনেকে বয়ান কইরাও মজা পায় না আর শুনেও কি, আপনি এই কথাটা শুধু খেয়াল করেন। তুই কত হাজার কোটি টাকার মালিক হিসেবে, এই এত কোটি টাকার মালিক দিয়ে তুই কি জান্নাতের একটা ইট কিনতে পারবি? কথা কয় না কেন? তো তোর কাছে আছেটা কি বেটা, তুই গরম দেখাস, আর আমার কাছে কি আছে শুনবি? গাড়িতে যতক্ষণ বসে থাকি ততক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত আর জিকির আজগা আর কিতাব পড়া লেখা, কথা কয় না। প্রতি দশ বার যদি প্রতি দশ বারে বেহেশতে একটা বিল্ডিং আল্লাহ দিয়ে, দশ বার যদি কলি আল্লাহ পড়ে আল্লাহ বেহেশতে একটা বিল্ডিং দিয়ে দিবে। এই জান্নাতের বিল্ডিং এর মালিক হওয়ার জন্য কার কার মনে চায় হাজরে দেয়া? তাহলে এখন থেকে আমরা বেশি ডেলি অন্তত 100 বার কলি আল্লাহ শরীফ পড়তে পারব কিনা, কথা কয় না। এটা শুদ্ধ করে পড়তে হবে, এদেশের বড় বড় অফিসারদের কাছে গিয়ে কোরআন শরীফ শুদ্ধ করিয়ে, কথা কয় না। এই দেশের বড় বড় ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর এদের কাছে গিয়ে কোরআন শরীফ শুদ্ধ করিয়ে দেন, খুব ভালো করে বুঝবেন কোরআন শরীফ শুদ্ধ করার বিকল্প আর কোনো জায়গা নাই। আপনাকে যেতে হইলে ও মসজিদে ইমাম সাহেবের কাছে যেতে হবে, মুয়াজ্জিন সাহেবের কাছে যেতে হবে, মাদ্রাসার মুয়াজ্জিন সাহেবের কাছে যেতে হবে, হাফেজদের কাছে যেতে হবে, যাদেরকে আপনি জঙ্গি বলেন এদের কাছে আপনার যাইতে হবে, কথা কয় না কেন? কথা কি ঠিক আছে নি? এইগুলা যে এইগুলো কথাগুলো কেউ বইলেও মজা পায় না, শুনেও মজা পায় না, সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। রসুলের সেদিন নেতার মহব্বত বেশি, ইমান নাই। এরে বাংলা ওয়াজ করতে আছে, বাংলা একাডেমিক ওয়াজ না, রসুলে আকরামের সেদিন নেতার ভালোবাসা বেশি, ইমান নাই, কথা কয় না কেন? রসুল বলেন একরকম, নেতা বলে আরেক রকম, নেতারটা শুনি রসুলেরটা শুনি না, ইমান নাই, কথা কয় না। রসুল বলেন একরকম, বিবিয়ে বলে আরেক রকম, বিবিটা শুনি রসুলেরটা শুনি না, ইমান নাই, ওর কথা কয় না কেন? এই জন্য সাবধান, আপনার তো বাপ ধরে রয়েছেন, আপনার ইমান আছে কি কসুর ইমান, আপনার আছে ইমান, আপনি ইমান দিয়ে কম্পিউটারে পরীক্ষা করেন দেখবেন যে জিরো, ওই যে আমি কথা তো আমার তো বেশি সাইজের কথা বলতে পারি না, আমি বলি যেমনি আর এমনি, তোর ইমান থাকলে তোর দাড়ি কই কিরি, তোর ইমান থাকলে তুই দাঁড়িয়ে আসোসকা বেটা, তুই ইমান থাকলে দাঁড়াইয়া মুতুসকা বেটা, এই যে জামিয়াতুর রহমান কোন ওস্তাদার ছাত্র বিড়ি টানে নেই, সিগারেট টানে, দাঁড়াইয়া মুতে, দাঁড়িয়ে আছে, গুসকা, সুদকা, মদ খায়, গাঁজা খায়, ইমান কুয়ে পেবে এনে তুমি মালটা এনে, কথা বললে ঠিক আছে। ইমান লাগবে ইমান, দুই নম্বর নেক আমল, নেক আমল মানে সুন্নত তরিকে আমল। দোস্ত আবাব অনেক দূরে যাব, তিন হইতে সাড়ে তিন ঘন্টা লাগবে এখান থেকে যাইতে, এই জন্য কথা শেষ, কথা হাতি কথা সব সবর, শুধু নিজে ইমান আনবার নেক আমল করবা হবে না, অন্য কেউ দাওয়াত দিবা, কথা কয় না কেন? অন্য কেউ দাওয়াত দিবা, আবার বলতেছে দাওয়াত দিতে গেলে এটা মসৃণ পথ না, কেবল মুরগির রান খাওয়াইব না না না, দাওয়াতের কাজের মধ্যে বাধা আসবে,
দাওয়াতের কাজের মধ্যে বাধা আসবে, দাওয়াতটা যদি কারো স্বার্থের পরিবন্ধী হয় জেলখানে যেতে হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কত চাষ দিবেন বড় যদি ভালো সে সব বুঝতে পারবে।